ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপে চলছে রেলওয়ের কোচ মেরামতের কাজ। এর মধ্যে বেশিরভাগ কোচ বুঝিয়ে দিয়েছে ওয়ার্কশপ কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, ঈদ যাত্রার স্বাচ্ছন্দ্যময় করতেই তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। ব্রিটিশ শাসনামল থেকেই বগি মেরামতে বেশ সুনাম কুড়িয়ে চলেছে চট্টগ্রামের পাহাড়তলি ওয়ার্কশপ। কারখানার 18টি শপে ধাপে ধাপে হয় কাজ, এরপর জরাজীর্ণ কিংবা অচল ইঞ্জিন হয়ে যায় সচল। এখানকার শ্রমিকদের কেউ করছেন ওয়েল্ডিং এর কাজ, কেউ কাটছেন প্লেট, আবার কেউ কেউ বগিতে দিচ্ছেন তুলির আঁচড়। ঈদের আগে আমাদের কাজের চাপ অনেক বেশি, বিজয় এক্সপ্রেস অ্যাক্সিডেন্টের কাজটা আরো বেশি আমাদের উপরে। প্রতি বছরের মতো আমাদের এবছরও যে টার্গেট আছে সে টার্গেট আমরা ইনশাআল্লাহ সফল হব। আমাদের কারণে অনেকজনে শান্তি মতো বাড়িতে যেতে পারবে, পরিবারদের সাথে ঈদ কাটাতে পারবে, এগুলো ভেবেও ভালো লাগে অনেক। কোনো অসুবিধা না হয়, দুর্ভোগ না হয়, আউটটার্নগুলি আমরা পাতলি কারখানা থেকে গাড়িগুলো বের করে দিচ্ছি। যাত্রীদের সেবা এখানে নিয়োজিত, যেহেতু রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ওয়ার্কশপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবার ঈদেই রেলপথে যাত্রীর চাপ বেড়ে যায়, যে কারণে অতিরিক্ত কামরা সংযোজনের কাজ চলছে। ইতোমধ্যেই রেলওয়ের কাছে 70টি কামরা হস্তান্তর করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের 95টি গাড়ি আউটটার্ন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রায় 70টির উপরে আমরা ডিভিশনে আমরা গাড়ি হস্তান্তর করেছি। যাত্রী সেবার মান অবশ্যই আগের চেয়ে অনেকাংশে বৃদ্ধি পাবে বলে। ঈদে 16টি বিশেষ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। এতে দিনে অতিরিক্ত প্রায় 33,000 যাত্রী চড়তে পারবে, যা ঈদ যাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে বড় ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা কর্তৃপক্ষের। সৈয়দ মাহমুদ, আরটিভি।